মনোহরদের কাছে কাটায় নীরব সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ। সেবাই হোক প্রতিটি মানুষের কর্ম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নীরব সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজের গরিব অসহায় দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। 27 এপ্রিল বুধবার সকালে কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে এই কার্যক্রম করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক। আমি এটাকে বলতে চাই, মানুষের পাশে মানুষ, মানুষের পাশে মানুষ যেভাবে দাঁড়ায় আপনারা সেইভাবে দাঁড়িয়েছেন। এইভাবে যদি আমার থানার বা আমার ইউনিয়নের আমার গ্রামের প্রত্যেকটা মানুষ এইভাবে দাঁড়িয়ে থাকতো, তাহলে তো আর মানুষের এত কষ্ট থাকতো না। আজকে আমরা জাকাতটা পর্যন্ত দিতে চাই না, যদি সঠিক মতো আমরা জাকাতটা দিতে পারতাম তাইলেও আমাদের মানুষ গরিব থাকতো না। একটা বুঝতে হবে যে জাকাতটা কিন্তু সে নিয়ে আপনাকে দণ্ড করছে, আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। যদি সে জাকাত না নিত আপনার কি উপায় হইতো, আপনার এই সম্পদ কীভাবে আমরা পরিশুদ্ধ করতে, করার তো কোনো উপায় ছিল না। সুতরাং দয়া আপনি করছেন না, দয়া আপনি পাচ্ছেন যাকে দিচ্ছেন। 6 নং ওয়ার্ড মেম্বার মুকুল মিয়া, 1, 2 ও 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জোসনা বেগম, নীরব সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আবুল কাশিম, কার্যকরী সদস্য জসিমউদ্দিন, সাবেক মেম্বার শাহজাহান সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সংগঠনের কার্যক্রম তুলে ধরে সাধারণ সম্পাদক আবুল কাশিম বলেন, দরিদ্র জনগণের উন্নয়নের লক্ষ্যে আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, বেসরকারি স্বেচ্ছাসেবীমূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সমূহ অসহায় গরিব মানুষের সেবা করা, অসহায় গরিব প্রতিবন্ধীদের ব্যক্তিদের সন্তানদের সঠিকভাবে সুশিক্ষার ব্যবস্থা করা, প্রতিবন্ধীদের কল্যাণে যথার্থ কর্মসূচি গ্রহণ করা, জনসংখ্যা নিয়ন্ত্রণকে জনগণকে উদ্বুদ্ধ করণ। 100 জন গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে অর্ধশিক্ষিত অসহায় যুব ও যুব মহিলাদের একীভূত করে তাদের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যগণ। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবুল কালাম, চিফ রিপোর্টার নরসিংদী টিভি।